যেখানে জীবন নির্বিকল্প হয়ে দাঁড়িয়ে আছে সেখানে সময় দেখো না, নির্বিকল্পতায় সময় হয় না। আর যেখানে জীবন শুধুমাত্র বিকল্পের বাহানা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সময়কে একদম ছেড়ো না। सूरत में ना मूरत में ना एकांत निवास मेरे। প্রজ্ঞা বা জীবন বোধকে আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভলি জীবনে আনতে পারেনি, এটা শুধু উপলব্ধই হওয়া যায়। এই জন্য বলি বি উইথ হিম। লাল ওয়াঘ, এটা কাশ্মীরের ঘরে ঘরে, এই যে তার কাহিনী আছে যে তার শাশুড়ি তাকে পাথর খেতে দিত, এটাও এখন কাশ্মীরের ঘরে ঘরে গল্পগুলো চলে। হ্যাঁ, যে কপালে যদি পাথর থাকে, হ্যাঁ, তো সবসময় জুটবেই জুটবে। আবার কপালে যদি এ কলসি ফেটে জল না পড়ার থাকে তাহলে তা পড়বে না। এইসব জিনিস মানে কাশ্মীরের, যেমন কবির বলা হয়, কাশ্মীরের রাবেয়া বলা হয়, তো লাল লেদ, মানে লাল লেদ করার অর্থ হলো ভুড়ি, লেদ ভুড়ি, মানে মোটা মতো একটু ভুড়ি ছিল। তো এটাও নিজের মধ্যেই খুব একটা বিরাট বড় বিদ্রোহ। একজন 24-25 বছরের মহিলা, তিনি বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন, লোকে পাগল মনে করতো, যেমন বলা হয় ইট ছুঁড়ে মারত। তো এই যে ভাব, তো অন্যের মধ্যে অষ্টসিদ্ধি, নবনীতি এইসব বলা হতো। গুরু গুরু যার কথা বলা হচ্ছে, তো গুরুর ক্ষেত্রে দেখা যায় ওনাকে, উনি গুরুর আশ্রমে গিয়েছেন, উচ্চ অধিকারী, তো বলছে যে উনি তো এরকমই বলছেন যে আমি টয়লেট যাব শৌচকার্য, বলছে যে সবাই বলছে যে আশ্রম ওইদিকে যাও। তখন উনি গুরুকে গিয়ে বলছেন কোথায় মহাদেব নেই বলুন, আমি সেখানে টয়লেট করতে যাব। গুরু চুপ করে নির্বাক হয়ে যায়, যেখানে নেই উনি আমি সেখানে যাব টয়লেট করতে, বলুন আপনি, আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে শিবহীন জগৎ যেখানে আছে আমি সেখানে গিয়ে শৌচ করে আসবো। তো এই ছিল তার উচ্চতা সবসময়তেই। তো এগুলো একটা মিরাকল জীবনের, বাকি তো স্বাভাবিকভাবেই সন্তের মতো তাকে কেউ বুঝতে পারতো না, এবং কাপড় তো পরতেন না, ভুড়িটা সামনের দিকে এগিয়ে থাকতো, ওতেই বলা হতো যেন মোটা মানুষ, যে নিম্নাঙ্গটা দেখা যায় না, এরকম হয়ে যেত। খালি ঘুরে বেড়াতেন, কাপড়ের কথা আছে, কাপড় দিলে সে কাঁধে ফেলে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবার ভাবলো কাপড়ওয়ালা হয়তো ভাবলো যে হয়তো কাপড় চোপড় পরবে, তো দি, সবাই বুঝতে পারতো যে এর মধ্যে এমনি মানে একজন এমনি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাগলের মতো, কিন্তু এর মধ্যে কিছু মেটেরিয়াল আছে। তো এখন এই জন্য কাশ্মীরের ঘরে ঘরে, বা ভাবুন দেখতে খুব একটা খারাপ ছিল না, কারণ কাশ্মীর ব্রাহ্মণের মেয়ে ওনাকে বলা হয়। সেইভাবেই যে যদিও কন্ট্রোভার্সি যে হিন্দু না মুসলিম, এটার কারণ আছে কি, কারণ কাশ্মীরে বরাবরই এই হিন্দু এবং মুসলিম দুই কমিউনিটিকেই দেখা যায়, কিন্তু মোটামুটি ধারণা করা হয় উনি হিন্দু কাশ্মীরি পণ্ডিতের মেয়েই ছিলেন, কারণ ওনার যে সাংসারিক ইতিহাস ওটা সাধারণত ইসলাম বা মুসলিমদের ইতিহাস নয়। যে শাশুড়ি খেতে দেবে, বা ওনাকে কখনো তিনি বোরখা পড়েছেন বলে শোনা যায় না, বা ইতিহাসেও দেখা যায় না। তো যাই হোক, ড্রেসটা কাশ্মীরের আমরা তো জানি একটু অন্যরকমই ছিল, না হিন্দু না মুসলিম, আলখাল্লার মতো গরম জিনিস পরে থাকতে হতো। তো ওই রকম জায়গাতে উনি খালি গায়ে ঘুরে বেড়াতেন, এটাই একটা অনেক বড় ব্যাপার ছিল তখনকার সময়ে।
আমরা আপকা মহাদেবীকেও দেখি এই জিনিসটা, তো দুজনের কাহিনী কিছুটা আলাদা। এবার এনার যে প্রত্যেকটা ভাব, এটা হলো সেই কবিরের মতোই হদ আনহাদের ভাব। কিন্তু এই যে লাইনগুলো বলা হলো, এটা একটা জার্নি বোঝাচ্ছে। এই জার্নিটা সত্যি কথা বলতে যে কোনো জার্নি, আমি যেন দেবী মাহাত্মের কথাও বলি, যে আমি অনেক কিছু বলে চলেছি একাদশ অধ্যায় নিয়ে, এটা ওটা, যে এই জার্নিটা করছে না সে ধারণা করতে পারবে না। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমি হয়তো এখন কিছু বলবো, সেইগুলো সবগুলো কিন্তু কিছুটা শুনে রাখতে হবে, কিছুটা বোঝা যাবে। যতটা আপনারা এগিয়েছেন ততটা আপনারা বুঝতে পারবেন 100%। এটা প্রত্যেক ক্ষেত্রেই সত্য। ইভেন আমিও যাই ব্যাখ্যা করি, আমি যতটা এগিয়েছি ততটাই ব্যাখ্যা করতে পারবো বা বলতে পারবো। কারণ ব্যাখ্যা মানে এই নয় যে যা হোক একটা বসিয়ে দেওয়া, এটা খুঁজে নেওয়া। ব্যাখ্যা মানে এই কোথায় মিল হয়ে গেল, কোথায় ব্যাখ্যাকারী আর ব্যাখ্যাত জিনিস মিশে গেল, সেইখানেই হলো। যেমন আমি বলছিলাম আচার্য শঙ্করের কথা, যে উনি যেটা বোঝেননি সেটা বলেননি, ঠিক তেমনই কামসূত্র বা কামের ভাবগুলো উনি বোঝেননি বলে উনি ইনফরমেটিভ নলেজ কার না ছিল, উনি অত বই পড়েছেন কি কামসূত্র পড়েননি? নিশ্চিত পড়েছেন, অধ্যয়ন হয়তো করিয়েছেন, কারণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তেরামই ছিল। আবার এমনও বলা হয় যে ছোটবেলা থেকে তিনি ওর মধ্যে থাকেননি। তো যাই হোক, দেখার শঙ্করের অনেস্টি, তিনি বলেন আমি এটা জানি না, এবং এক মাস সময় দিলেন। একটা বই পড়তে কি এক মাস লাগতো? উনি বললেন যে না, যেটা জীবনে অনুষ্ঠান করিনি সেটাকে আমি কি করে ব্যাখ্যা করি? তো আমরা যতক্ষণ অনুষ্ঠান করিনি বুঝতে পারবো না। প্রথম হলো এই যে বলছেন যে হার্ব ঔষধি, ঠিক আছে, ঔষধি মানে দেখুন একটা, এটা আধ্যাত্মিক একটি যাত্রা। আমাদের যে জীবনের বাগানে একজন সাধক যা কিছু আনে অ্যাজ এ হার্বই আনে, তার যন্ত্রণা নিবারণ করতেই আনে, সম দম যা কিছু বলা হোক, নিয়ম বিধি সব কিছু, ইভেন গুরুর কাছে যাওয়া। কেন? কারণ মুমুক্ষুর কোনো ব্যথা হয়, ওই ব্যথার ঔষধি তো গুরু, তাহলে তো কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই ঔষধি তিনি নিয়ে আসেন, কিন্তু ঔষধি আনলে কি হবে? নার্চার তো করতে হবে, ঔষধ থাকলে হবে পথ্য চাই, তো তোমাকে কিছু রেগুলেট করতে হবে নিজেকে। তখনই বলে দিল যে তিনটে রেগুলেশন কি, এক ধ্যান প্রথমেই রাখছে এবং রাখাও উচিত, ধ্যানই জীবনকে গঠন করে। যা শুনছি পড়ছি বুঝছি যে পথে চলছি, আমি কি ধ্যানপূর্ণ, আমি কি জাগ্রত, এইটা। দ্বিতীয় যখন বলছে যে আত্মসংযম, ধ্যানপূর্ণ হওয়াই এক সম্মতি ইটসেলফ আত্মসংযম, যে ধ্যানই সে সংযমী। আমরা সংযমের ক্ষেত্রে কি বলি, অ্যালার্টলি কাজ করো অর্থাৎ ধ্যানপূর্ণ হয়ে যাও। যে নিয়ে শরীরের প্রতি ধ্যানপূর্ণ সে শরীরের প্রতি বড় সংযমী হয়ে যাবে। সংযমী মানে কিন্তু কঠোরই নয়, সন্তুলিত। যেমন ও আমাকে মাঝে মাঝে বলে যে ইউরিক অ্যাসিড তো কি হয়েছে, মাঝে মাঝে মসুর ডাল খেয়ে নেবেন। তো এই যখন কথাটা ও বলছে, ও কিন্তু ওর কথা অ্যাপ্রোচের মধ্যে কিন্তু একটা শরীরের প্রতি ধ্যানের লক্ষণ আছে, মাঝে মাঝে খেয়ে নেবেন, এরম নয় খেয়ে নিন যাই যা হোক খেয়ে নিন, এটাও বলছে না ব্যক্তি। আবার এই কথাটাও বলছে না একদম ছোবেন না, এটা দুটো অতি, যে বলছে খেয়ে নেবেন সেও ভেসে যাবে, তার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। আর যে বলছে একদম খাবেন না, সে শুধু রোটে রেখেছে পরে রেখেছে যে এইগুলো খেতে নেই, সে দেখছে না, সে জীবনের সাথে খুব অ্যাকাস্টাম না। যেমন হয়তো বলছে যে গরমকালে ইউরিক অ্যাসিড বাড়ে না, তো হি হ্যাজ সাম থিসিস, সে ব্যাপারটাকে ডিল করেছে। তো এই যে দুইয়ের মাঝখানে আনা, এটা ধ্যানও বটে সন্তুলনও বটে। তখন বলছে আত্মসংযম, এটা দিয়ে রক্ষা করতে হবে, নাহলে কি হয়ে যাবে, না তুমি কঠোরই সাধু হয়ে গিয়ে অহংকারী হয়ে যাবে, আর না তুমি এই জগতের রং রূপের মধ্যে ভেসে গিয়ে অহংকারী হয়ে যাবে, মাঝে আসা। আর তৃতীয় বলছে পরোপকার, তাকে এই পরোপকারটাও করতে হবে না, ধ্যানই সব নিয়ে চলে আসবে। পরোপকার মানে কোথাও না কোথাও এই যে এত কি এই ধ্যানপূর্ণ হলাম সংযম করলাম, এর মধ্যে আমি না থাকা, তোমার মধ্যে তুমি কিছুটা যত কমতে থাকো, সাধকের কথা হচ্ছে, হ্যাঁ শিষ্যের কথা হচ্ছে, শিষ্য যে সেবা করে বা শিষ্যের জন্য যেগুলি বলা হয়, কি অর্থে বলা হয়, এটা কি এই অর্থে বলা হচ্ছে যে ইউ মাস্ট ডু, তোমায় করতে হবে, অটোমেটিক আসবে। তুমি যদি ধ্যানপূর্ণ হও তোমার সন্তুলন আসবে, সন্তুলন আসলেই তুমি কিন্তু পরোপকারী হয়ে যাবে। দেখবে না মন যখন ভালো থাকে মনে হয় অন্যকে সহায়তা করি, বাড়িতে যদি কেউ এসছে অতিথি খুব আনন্দ, তুমি দাও 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 তোমার ব্যাগটা করি, তোমাকে খুব কি নিয়ম করে করতে হয় তা তো নয়। তো এইরকমই এই তিনটে দিয়ে কি কে নার্চার করতে হবে, তোমার জীবনের যে ঔষধি, জ্ঞানও বটে কনসেপ্টও বটে, যা যা তুমি আহরণ করছো গুরুর কাছ থেকে, যা যা তুমি জীবন থেকে শিখছো, তাকে নার্চার করতে হবে।
এই নার্চার করতে 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 একটা বিন্দুতে বুঝতে হবে বিবেক এবার ছাড়তে হবে, বিবেকের যাত্রা ছাড়তে হবে, আমাকে এইসব বলি চড়াতে হবে। এই যত কিছু আছে মাথায় রাখো, যখন ধ্যান বলছে, আত্মসংযম বলছে, আমি এটাকে হাইয়েস্ট হিসাবে ব্যাখ্যা করেছি। এক সাধকের কাছে প্রথমেই এই বুদ্ধি থাকে না, সাধক চায় ধ্যানকে বাঁচিয়ে চলতে, সাধক চায় জীবনে সন্তুলন আসুক, সে চায় আসুক। সাধক চায় যে আমি অন্যের হিতে লাগি। এই যে পার্সন বেঁচে আছে যে চাইছে কিছু বলি, অর্থাৎ এই পার্সন, এই ব্যক্তি হিসাবে যে ইন্ডিভিজুয়ালিটি এর বলি, হ্যাঁ, অর্থাৎ জীবন এখন স্বতঃস্ফূর্ত হবে। এর পরের যে কথাগুলি, কথাগুলি খুব বোঝার কথা, আমি আমার উপলব্ধিতে যেটুকুনি বুঝেছি সেটাই বলবো। যখনই বলি চরে মায়ের কাছে বা প্রকৃতির কাছে যে এই যেগুলি ঘটেছে বা যেগুলি আমি করেছি এটাই গন্তব্য ছিল, এটাই ঘটার ছিল, জীবন আমার সাথে ঘটেছে বটে কিন্তু আমার এফোর্টে ঘটেনি, ওই বিন্দুতে ব্যক্তি বুঝতে পারে আমি চেষ্টা করলে এগুলো হয়তো হতো না, আমি হয়তো করতে পারতাম না, তখন অটোমেটিক্যালি এগুলি ছাড় হয়ে যায়। এবারে কি বলছে, এবারই হলো আসল সুন্দর জিনিস, যেটা বলছে এইবারে এই ঔষধির বাগানটা একদিকে খালি হতে শুরু করে, এই বিরোধাভাসী হদ আনহদ, আর আরেক দিক থেকে তুমি পুষ্ট হতে শুরু করো। এইবারে তোমার, তুমি কি হয়ে যাও, তুমি জ্ঞানের প্রবাহের চ্যানেল হয়ে যাও। এবার আর হার কি যে তাকে তুমি প্রোটেক্ট করছিলে, আর প্রোটেকশন চাই না, এবারও সেলফ প্রোটেক্টেড, এবং আগের থেকে অনেক বেশি বাড়ছে। আগে যে ছিল একটা ডাল, সেখানে দশটা ডাল হয়ে গেছে, অর্থাৎ জীবন এর চেতনার যে খেলা, তুমি এখন আরো বিস্তারিতভাবে আরো দূর অবধি দেখতে পাচ্ছ, আরো তোমার দৃষ্টি প্রসারিত হয়েছে। কিন্তু এতে কি হচ্ছে, ভিতরে তুমি আন্তরিকভাবে গঠন হতে থাকছো, কিন্তু মাথায় রাখতে হবে এখানে সাথে আগের পার্থক্য কি, আগেও তো গঠন হচ্ছিল, আগে বাঁচানোর তাগিদ ছিল, এখন বাঁচানোর তাগিদ নেই, এখন এই গঠন তুমি কিভাবে বলবে, কি সুন্দর বাগান হয়েছে, পুষ্ট হচ্ছে, আমি খাচ্ছি, এখন আর খাবার আসুক, আমাকে খাবার রক্ষা করতে হবে, এই মানসিকতা আর নেই। এবং তখনই জীবন বাড়ে যখন তুমি নিজেকে ছেড়ে দাও না, এতদিন তো আমি জেনেছি, এবার এখন শুধু জ্ঞান আছে, এখন আমি জানিনি। এবং ওই যে ছোট ব্যক্তি যে নিজেকে পুষ্ট করতে চাইছিল, এখন সে অটোমেটিক পুষ্ট হচ্ছে, আপনার থেকে পুষ্ট হতেই থাকবে, হতেই থাকবে। লোকে জগৎ শুধু লোক বলবে এই ব্যক্তির মধ্যে কিছু আলাদা এসে গিয়েছে, এ অন্যভাবে গঠন হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করো ওই ব্যক্তির মধ্যে সেলফ কনসেপ্ট থাকবে না, আমি হনু এক বিন্দু থাকবে না, এটা শূন্যতা, আমি শূন্য হচ্ছি, যত শূন্য হচ্ছি তত পূর্ণ হচ্ছে। আগে জ্ঞান আমার ঘটত, আমি ধারণ করেছিলাম, একটা বিন্দুতে এসে এসে বুঝলাম যে এই জ্ঞান বা এত কি জ্ঞান, জ্ঞান বলছি বারবার, যে জীবনই ধরো, এই জীবনের সিদ্ধান্ত থেকে আমাকে সরতে হবে, নাহলে আমি জীবনকে বুঝতে পারবো না, আমার বলি চড়তে হবে। যেই বলি চড়ে গেল তখনই সত্যি সত্যি যে প্রস্ফুটন ঘটার, যে ফুটে ওঠা ঘটার, সেটা ঘটছে। আগে যাকে অত সার দিয়ে অত কিছু নিয়ে প্রোটেক্ট করতে হতো, এখন সে অদ্ভুতভাবে হচ্ছে, কিছুটা বলতে পারে এটা প্রতিষ্ঠা, তো আমি প্রতিষ্ঠা বলবোই না, এটাকে জীবনের রহস্য বলা যায়, এটা জীবনের করুণা বলা যায়, যে ব্যক্তিকে, ব্যক্তির মধ্যে যখন তার এফোর্ট ড্রপ করে যায় এই বিন্দুতে গিয়ে, তখনই এই বাগান হৃষ্টপুষ্ট হতে থাকে। কিন্তু এর কোনো কনসেপ্ট, কোনো দাবিদারি তার মধ্যে নেই। তুমি আগে বলতে আমি জেনে পূর্ণ হয়েছি, এখন বলবে আমি শূন্য হয়ে পূর্ণ হয়েছি, যত খালি হচ্ছি আর তত কি তুমি সাহায্য, এটাই অদ্ভুত বিরোধাভাসী জিনিস। তোমার বলছে না বাগান খালি হচ্ছে, অর্থাৎ কি বলবো, যে বাগান আমার বাগান ছিল তা খালি হতে থাকছে, এবং দৃষ্টপুষ্ট কেন হচ্ছে বলছে, এটাই ঠিক ঠিক পোষণ। এই সময় দেহ মন সাধকের সম্পূর্ণ একটা অ্যালাইনমেন্টে চলে আসে, তার চলা ফেরা ওঠা বসা খাওয়া ভাবা সব কিছুর মধ্যে এক পুষ্টতা আসে, পোষণ হয়, আর ব্যক্তি এই সব পোষণের কোনো দায় নিয়ে থাকে না। আর সত্যি কথা বলছি তখনই পোষণ হয়, আগে তো পোষণ যেটা হয়েছে একটুখানি ওই পোষণের মধ্যে কি ছিল, অসুবিধা ছিল, কারণ একটা টেনশন ছিল, টেনশনের ওই একটুকুনি অংশ তো কম পোষণ হবে। তোমরা যদি বলো আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, এভাবে চলতে হবে, তা তুমি তো চলছো, পোষণ তো হচ্ছে, কিন্তু যেইটুকুনি তুমি ছিলে তোমায় করতে হবে ওইটুকু টেনশন ছিল, ওইটুকু পোষণ তোমার হচ্ছিল না, এখন পুরো ফ্লাওয়ারিশমেন্ট, পুরো পোষণ, তুমি আর নেই, পোষণ করার ইচ্ছা নেই, এবার পোষিত হচ্ছে। তো ওইখানে
শূন্যতা হয়ে যায়, ব্যক্তি খালি হয়, খালি হয় ব্যক্তি পূর্ণ হয়। তো এই দুটো জিনিস কবিরের মধ্যেও দেখা যায়, লল্লেশ্বরীর মধ্যেও দেখা যাচ্ছে, প্রত্যেক কি জীবন দশটার মধ্যে দেখা যাচ্ছে। তারা কোথায় স্বীকার করে নিচ্ছে, আমি যখন ওই যেটা বলা হয় আবার হরি হ্যাঁ ম্যাঁ নাই, একদম ব্যক্তি যখন পুরোপুরি প্রেজেন্ট, সে বলছে আমি পুরোপুরি অ্যাবসেন্ট, আমি পুরো নেই তাই আমি পুরো আছি, আমি কোনো পোষণের চেষ্টা করছি না তাই আমি অদ্ভুতভাবে পুষ্ট হচ্ছি। যেমন আমরা খাওয়া দাওয়া করি, টেনশন ফ্রি হয়ে যদি খাও এমনি শরীরে লাগবে, আর কেউ প্রচুর রোজগার করেছে, খাবার দাবার নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, কিন্তু তার মধ্যে টেনশন আছে, তার হজম হবে তোরাই? ঠিক তেমনই জীবনের ক্ষেত্রেও তাই, সে এতটা প্রেজেন্সে এসে গিয়েছে। একদিন আমাকে প্রশ্ন করেছিল একটু আগে যে আমি কি জীবনকে ছেড়ে দেব, আমি বললাম হ্যাঁ ছেড়ে দাও, অ্যাবসলিউটলি ছেড়ে দাও, একদম ছেড়ে দাও। আমরা একদম তো ছাড়ি না, আমি জীবনকে ছেড়ে দিয়েছি বলে নিজেই দাবি নিচ্ছি জীবনে, আমি কে, আমি জীবনকে ছেড়ে দিয়েছি, আমি কোনো টেনশন করি না, এই বলেই আমি কোথাও যেন আটকে আছে। তো যে সত্যিই ছেড়ে দেবে সে পুরো সহজ হয়ে যাবে, সে দাবি করবে না জীবনের প্রতি। তো যখনই নিজেকে সত্যিই ছাড়া হবে তখন আমরা জীবনের প্রতি অধিকার আর দাবি দুই শূন্য হয়ে যাব। ঠিক আছে, কেমন আছে? ঠিক আছে। ওই যে জব কতরা দরিয়া সে জুদা না হতা তো ক্যা হতা, তব জো হ্যায় ইসকে সিবা হতা তো ক্যা হতা। অর্থাৎ যদি নদীর থেকে নদীর একটু জল আলাদা হয়ে যায়, একটা ঢেউ আলাদা হয়ে যায়, একটা এক গন্ডুষ জল আলাদা হয়ে যায়, কি হবে? বলছে দেখো নদী কম পড়ে গেল, তখন বলছে ওহি হতা জো হ্যায়, জল তো জলই থাকবে, কোথায় যাবে জল? জল তো অন্য কিছু হতে পারবে না, ইসকে সিবা আর কে হতো, জল মেঘ হবে, জল ড্রেনে পড়বে, কোথাও না কোথাও যাবে, জল তুমি খেয়ে নেবে, তোমার শরীর থেকে ডিহাইড্রেট হয়ে উপরে উঠে যাবে, হয়ে গিয়ে তো আবার দরিয়া মেহি গিরনা হ্যায়, ইসকে সিবা ক্যা হতা। এটা এসে তখন বোঝা যায়, মাথায় রাখতে হবে দুটো জিনিসই গুরুত্বপূর্ণ, যে বড় প্রেমপূর্ণ, বড় ধ্যানপূর্ণ হয়ে গিয়ে জীবনের প্রতি, জীবনকে নার্চার করেছে, তার প্রতি জীবন এত অনুগ্রহ করে। যে সাধক সাধনায় এতখানি প্রেমপূর্ণ ধ্যানপূর্ণ, সেই কিন্তু অধিকার পাবে বলি চড়ানো, সব পাঁঠা বলি হয় না, পাঁঠাকে বড় ঠিক ঠিক হতে হবে। তো সেরকমই ওই যে যাকে বলা হয় সৃজন আর বিসর্জন, প্রথমে পুরো সৃজন হলো জীবন, তারপরে সম্পূর্ণ বিসর্জন হয়ে গেল, এবং বিসৃজন নতুন সৃজন, বিসর্জন মানে আবার নতুন, এবার বিশিষ্ট রূপে সৃজন হয়েছে। আমরা কি বলেছি বিসর্জনের সময়? তিষ্ঠ দেবী মে হৃদি, এতক্ষণ পর্যন্ত প্রতিমায় তুমি সৃজন হয়েছিলে, এখন তুমি আমার হৃদয়ে বিশেষ রূপে সৃজন হয়ে গেছো, আর আধার বিসর্জন হয়ে গেছে। তো এটাই হয় জীবনের সাথে যদি কেউ জীবনের প্রতি খুব ওপেন হয়, এফোর্টলেসই হয় সত্যি। যেখানে দেখো না, এই এক্ষুনি কথাটাই বললো যে বোধ, যেখানেই বোধ সেখানেই এফোর্টলেসনেস, আর যেখানে একটু এফোর্ট থাকবে সেখানে একটু বোধ বাকি থেকে যাবে, পুরোপুরি পোষণ হবে না। তুমসে আগর তুম খালি না হুয়ে তো ক্যা খালি হুয়ে, তো ওটা হয়। কিন্তু এই আমাকে ছাড়তে হবে, এই ঘর বড় সুখের ঘর, ছাড়তে বড় কষ্ট হয়। হ্যাঁ, পরোপকার করেছি, গুরু সেবা করেছি, এত ধ্যান করেছি, এত চেষ্টা করেছি, তারপরে এই যে ব্যক্তি সাধক চূড়ামণি গঠন হয়েছে, এ কি বিসর্জন দিয়ে দিতে হবে? লাল্যের যেমন বিবস্ত্র হয়ে বেরিয়ে গিয়েছে, এরকম ভাবে পুরো নেকেড হয়ে বেরোতে হবে? ওখানে তো ব্যক্তি ছাড়তে পারে না, 99% ব্যক্তি ওখানে আটকে যায়। জীবন কিন্তু ওই সম্ভাবনা নিয়েই আছে যদি আমরা নিজেদের সাথে রাজি থাকি। জীবন যখন দাবি করছে ছাড়ো তোমার কনসেপ্ট, ছাড়ো তোমার যাবতীয় এফোর্ট, ছাড়ো তোমার, এটা অনেকটা শ্রীশ্রী চণ্ডীর উত্তর চরিত্রের মতো, এখন শুম্মনি শুম্ভবাদ, আমি আমারকে ছাড়তে হবে। প্রথমে কি বুঝলো? জগৎ ঝামেলা করছে, মধুকৈটব। তারপর কি বুঝলো? না না, মন ঝামেলা করছে, আমার সঞ্চিত কর্ম, আমার ভিতরের যে মহিষাসুর, আমার যে আকর্ষণ এই জগতের প্রতি, প্রথম বলছে জগৎ আকর্ষণ করছে, তারপরে বলছে আমার মন আকর্ষণ করছে, তারপরে বলছে দূর, এই যে আমি আছি এটাই ঝামেলা, এইসব আকর্ষণ ফাকর্ষণ এসব খেলার কথা, আরো ম্যাচিউর স্থিতি। তো এই যখন এটা হয়ে যায় তখন সে ব্যক্তি নিজের থেকে নিজে শূন্য হয়ে যায়। মা বলেন একই বাহং জগৎতত্ত্ব দ্বিতীয় কাম মা পারা, আর কে আছে? এবারে আপনা আপনি পোষিত হয়, আর পোষণ চাই না। একাদশ অধ্যায়ের ঋষির পোষণ চাই না, ও দেখছে যখন মা মারছে, সেই রামের আর ব্যাঙের মায়ের মতো, তখন মাই মারছেন, যখন বাঁচাচ্ছেন তখন মাই বাঁচাচ্ছেন, পুষ্টই হচ্ছে, মৃত্যুতেও তিনি পোষণ দিচ্ছেন, জীবনেও তিনি পোষণ দিচ্ছেন। এটা তখনই হতে পারবে যখন বলবে যে এই দেহ আমার নয়, বিলং টু প্রকৃতি, আরে বলে আমি গেলাম আমি গেলাম,
এই অদ্ভুত খেলা, যা গড়তে হবে তাকেই ভাঙতে হবে, এবং এটা একমাত্র সনাতন ধর্মের সৌন্দর্য। সবাই বলেছে গড়ো গড়ো, ভালো হও, গুড বয় গুড বয় হও, নৈতিকবাদী। ভারত এটা বলেন, ভারত বলেছে তোমার নীতি গঠন কেন হয়েছে, নীতির পারে যাওয়ার জন্য, নীতি অনীতি খেলার মতো, ঠিক আছে।